আমার প্রিয়জনেরা, কেমন আছেন? আনন্দে আছেন তো? খুশিতে আছেন তো? আপনার জীবনে সন্তুষ্টি আছে তো? এটা ঠিক, কিছু কিছু সময় কোনো কোনো ব্যাপারে আমরা সন্তুষ্ট, কিন্তু ঈশ্বর বলছেন যাতে আমরা সর্ববিষয়ে সন্তুষ্ট থাকি। আপনি যাতে সন্তুষ্ট জীবনযাপন করেন, এটাই ঈশ্বরের ইচ্ছা। গীতসঙ্গীত 91:16, দীর্ঘ জীবন দিয়ে আমি তাকে তৃপ্ত করব আর আমার পরিত্রাণ তাকে দেখাব। ঈশ্বর এই কথাটা কাকে বলছে? আপনাকে বলছে আর আমাকে বলছে। দীর্ঘ জীবন দিয়ে আমি তাকে তৃপ্ত করব। যিশু একটা ঘটনায় কিছু রুটি দিয়ে প্রায় 5,000 লোককে খাইয়ে তাদেরকে সন্তুষ্ট করল। আর যে রুটির টুকরোগুলো বেঁচে গেল, উনি কী করলেন? সেগুলি টুকরির মধ্যে জমা করলেন। ঈশ্বর সম্পূর্ণভাবে তাদের আশীর্বাদ করলেন। কিন্তু কারোর কারোর জীবনে আপনারা দেখবেন তাদের জীবনে সন্তুষ্টি নেই। যেখানে ওরা কাজ করে সেই জায়গায় সন্তুষ্টি নেই, আর যেখানে তারা ব্যবসা করে সেই জায়গাতেও কোনো সন্তুষ্টি নেই। এমনকি তারা যেখানে সেবা কাজ করে সেখানেও তাদের কোনো ধরনের সন্তুষ্টি নেই। আবার পড়াশোনার ক্ষেত্রে দেখবেন, কিছু কিছু ছাত্র কোনো একটা কলেজে পড়তে চায় কিন্তু সুযোগ পায় না। এটা নিয়ে তার জীবনে অনেক ধরনের অসন্তুষ্টি। অনেক মানুষ জীবনে অসন্তুষ্টি নিয়ে থাকে, কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমায় তৃপ্ত করব। আজকে যদি আপনি আপনার জীবনকে ঈশ্বরের হাতে সম্পূর্ণভাবে সমর্পণ করেন, ঈশ্বর আপনাকে আপনার পড়াশোনার ক্ষেত্রে বা আপনার ব্যবসার ক্ষেত্রে বা আপনার কাজের ক্ষেত্রে, সেবা ক্ষেত্রে, সব ক্ষেত্রে ঈশ্বর আপনাকে সন্তুষ্টি দেবেন আর আশীর্বাদ দেবেন। আপনার সকল অভাব মিটিয়ে ঈশ্বর আপনাকে তৃপ্ত করবেন। এটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনি যেই পরিবারে থাকেন সেখানে, আপনি যেখানে পড়ছেন সেখানে ঈশ্বর আপনাকে তৃপ্ত করবেন। এটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, প্রভু যিশুর কাছে যখন আমরা আসি আর নিজেকে সমর্পণ করি, আপনাকে ঈশ্বর সম্পূর্ণরূপে তৃপ্ত করবেন ও সন্তুষ্টি প্রদান করবেন। আপনার সেবা কাজেও ঈশ্বর আপনাকে সন্তুষ্টি দেবেন। এই জন্যই যিশুখ্রিস্ট নিজে ক্রুশের মধ্যে মারা গিয়েছিলেন। আপনার জন্য উনি সব রকম কষ্ট সহ্য করেছেন এবং প্রাণ দিয়েছেন ক্রুশেতে। আজকে যদি আপনি অর্পণ করেন, আপনার জীবনের মধ্যেও সন্তুষ্টি ও তৃপ্ততা দেখতে পাবেন আপনি। আপনি বলুন, ঈশ্বর আমার জীবনে অনেক অভাব, আমার সেবা কাজে আশীর্বাদ নেই আর আমার জীবনে কোনো ধরনের সন্তুষ্টি নেই। আপনার প্রার্থনা শুনে ঈশ্বর আপনার জীবনের অভাব দূর করে দেবেন, সকল আশীর্বাদ দিয়ে আপনাকে উনি ভরে দেবেন। আপনি বলুন, আজকে আমি সর্বশক্তিমানের ছত্রছায়ার নিচে চলে এসেছি। তখন ঈশ্বর আপনার জীবনকে পাল্টে দেবেন, উনি আপনাকে তৃপ্ত করবেন আর আপনার জীবনে পুরোপুরি সন্তুষ্টি দেবেন। বিশ্বাস করেন? তবে চলুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কিছু চাই, হে প্রভু, আমার জীবনে কোনো সন্তুষ্টি নেই, আমার জীবনে কোনো ধরনের আনন্দ নেই, আজকে নিজেকে অর্পণ করি। আপনি প্রতিজ্ঞা করেছেন প্রভু যে আপনি আমাদের দীর্ঘ জীবন দেবেন। সেই আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আজকে আমি পুরো হৃদয় দিয়ে আপনার কাছে প্রভু সমর্পণ করছি। প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন।